E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। জৈব প্রযুক্তিবিদ্যা যে সকল ক্ষেত্রে সুফল আমরা পেয়েছি প্রয়োগ করে, কয়েকটা ক্ষেত্রের নাম রাজেশ তুমি বলো তো। কৃষিক্ষেত্র, চিকিৎসাক্ষেত্র এবং বিভিন্ন পরিবেশ দূষণ প্রতিরোধে। খুব ভালো, বসো। তাহলে কৃষিক্ষেত্র, চিকিৎসা, শিল্প, তারপর পরিবেশ দূষণ, এই সকল ক্ষেত্রগুলোতে আমরা অনেক সুফল পেয়েছি জৈব প্রযুক্তিবিদ্যা থেকে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, জৈব প্রযুক্তিবিদ্যার প্রথমেই যে আমরা কৃষিক্ষেত্রটা নিয়ে আলোচনা যদি করি, দেখব যে কৃষিক্ষেত্রে কৃষক এবং অন্য যারা প্রাণীদের নিয়ে কাজ করে তারা সবসময় কী হয়, নিজেদের প্রয়োজনে এবং যেটা দিয়ে অর্থ অধিক উৎপাদন হয় এবং কৃষিজ শস্য অধিক উৎপাদন হয় এরকম শস্যেরই আমরা আশা করে থাকি। কিন্তু আধুনিক প্রযুক্তিবিদ্যায় বিজ্ঞানীরা কী করেছে, প্রযুক্তিবিদ্যার মাধ্যমে এমন সব শস্য এবং প্রাণী উৎপাদন করেছে যাদেরকে খুব সহজেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া যায়, যাদের উৎপাদন অনেক বেশি হয় এবং যাদের থেকে আমরা অনেক বেশি সুফল পেতে পারি। যেমন দেখো, দীর্ঘজীবী টমেটো, অ্যানজাইম পলিগ্যালাক্টো ইউরিনেজ, এটা কী হয়, টমেটোর মধ্যে এই উৎসেচকটা থাকে, এটা টমেটোকে কী করে, পাকার সঙ্গে সঙ্গে সেটা টমেটোকে নরম করে দেয়, ফলে টমেটোটা বেশি দিন রাখা যায় না সংরক্ষণ করে। বিজ্ঞানীরা কী করেছে, এই অ্যানজাইমটাকে অবদমন করেছে জিন প্রযুক্তির মাধ্যমে, অবদমন করে দিয়ে ফ্লেভার সেভার এবং ব্রিটিশ জেনেকা দুটো ভ্যারাইটি নিয়ে এসেছে, যেগুলো কী হয়, টমেটোটা পাকলেও সেটা নরম হয় না এবং দীর্ঘদিন সেটাকে সংরক্ষণ করা যায় এবং সেটার টেস্টটা অনেক বেশি ভালো থাকে। তারপর যেমন প্রতিরোধী শস্য, যেমন বিটি জিন, একটা জিন আমরা পাই সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া থেকে, এই বিটি জিনটা কী হয়, কিছু কিছু শস্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায় কৃত্রিমভাবে, তাহলে ওই শস্যগুলো পতঙ্গ প্রতিরোধী হয়ে ওঠে, মানে পতঙ্গ সেই শস্যটাকে নষ্ট করতে পারে না। এরকম যেমন তুলা, বেগুন, ধান, এই গাছগুলোকে এরকমভাবে শস্য প্রতিরোধী, পতঙ্গ প্রতিরোধী করে তোলা হয়েছে। তারপর যেমন রয়েছে ভাইরাল প্রতিরোধী শস্য,
টমেটো, আলু, তামাক, এদের ক্ষতিকারক কিছু ভাইরাস আছে। এবার ভাইরাসটার যে প্রোটিন খোলকটা সেটাকে প্রযুক্তিগতভাবে ওই শস্যের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই শস্যটার মধ্যে অনাক্রম্যতা তৈরি করা হয়েছে, যার ফলে এই ভাইরাস দ্বারা এই শস্যগুলো আর আক্রান্ত হচ্ছে না। তারপর আছে আগাছা প্রতিরোধী শস্য। স্ট্র্যাপটোমাইসিস একটা ব্যাকটেরিয়া আছে, এটা থেকে একটা খুব একটা অ্যাক্টিভ একটা জিন বের হয়, জিন থাকে যেটা বাস্টা নামক আগাছা নাশককে প্রতিরোধ করতে পারে। আগাছা নাশক তোমরা জানো, আগাছা নাশক পেস্টিসাইড, যেগুলো দিয়ে আমরা একবীজপত্রী উদ্ভিদগুলোকে নষ্ট করে দিই। তো এবার কি হয়েছে, ওই গাছগুলোতে যেমন ধান, গম, শস্য, ভুট্টা, এদের মধ্যে এই জিনটা প্রবেশ করিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, আমরা যখন শস্য ক্ষেতে পেস্টিসাইড ইউজ করি তখন অপ্রয়োজনীয় গাছগুলো মরে যায়, কিন্তু এই শস্যগুলোর কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। তারপর যেমন আছে পেস্ট প্রতিরোধী শিম্বগোত্রীয় উদ্ভিদ। শিম্বগোত্রীয় উদ্ভিদ আমরা সবাই জানি, শিম্বগোত্রীয় উদ্ভিদ কি থাকে, মূলের মধ্যে অর্বুদ থাকে, এগুলোর মধ্যে রাইজোবিয়াম থাকে, এরা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। কিন্তু এই রাইজোবিয়ামগুলো উইভিল একটা পতঙ্গ আছে যেটা মাটিতে বাস করে, উইভিল পতঙ্গ দ্বারা রাইজোবিয়ামগুলো ক্ষতি হয়, সেজন্য কি হয় ব্যাসিলাস থেকে একটা জিন বের করে এই জিনটা কি হয়েছে রাইজোবিয়ামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকানোর ফলে কি হচ্ছে, এখন আর উইভিল পতঙ্গগুলো ওই রাইজোবিয়ামকে ক্ষতি করতে পারে না। এরপরে আরও রয়েছে যেমন শস্যের উৎকর্ষ সাধন করা গেছে জৈব প্রযুক্তির মাধ্যমে। আমাদের যে সকল শস্য আমরা খাই বেশিরভাগই কি হয়, তাদের মধ্যে যে প্রচুর পরিমাণে যে অ্যামাইনো অ্যাসিড দরকার সেটা ওই শস্যগুলো সরবরাহ করতে পারে না, তখন কি হয় ওটার মধ্যে ট্রান্সজেনেসিস সিস্টেম প্রয়োগ করে সেই প্রোটিন জিনটার পরিবর্তন ঘটানো হচ্ছে। তারপর হচ্ছে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস সেটা সাধারণত দুগ্ধবতী যে গাভীগুলো আছে ওদের দুধের বাটের মধ্যেই রোগটা হয়, এটা হয় ল্যাক্টোফেরিন উৎসেচকের অভাবে। এখন ল্যাক্টোফেরিন উৎসেচক তৈরি হয় এমন একটা জিন সারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে তাদের যে উত্তরাধিকার সূত্রে যে পাচ্ছি আমরা যে গরু এবং গাভীগুলো, ওদের মধ্যে এই ম্যাস্টাইটিস রোগটা আর হচ্ছে না। তারপর রয়েছে দ্রুত বৃদ্ধিশীল ভেড়া। মানুষের গ্রোথ হরমোন তোমরা শুনেছ, এই গ্রোথ হরমোনের যে জিনটা সেটা কি করেছে ভেড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে ট্রান্সজেনেসিস পদ্ধতিতে। তো এর ফলে কি হয়েছে, ভেড়ার বৃদ্ধিটা দ্রুত হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যাও রয়ে গেছে। সমস্যাটা হচ্ছে ওই ভেড়াটার মধ্যে প্রজনন ক্ষমতা থাকে না, আর পরজীবী দ্বারা সহজেই সেটা আক্রান্ত হয়ে পড়ে। তারপর রয়েছে অধিক বৃদ্ধিশীল মাছ, যেমন স্যামন, ট্রাউট, পোনা, এই মাছগুলোকে সামুদ্রিক মাছের জিন দিয়ে এদের দ্রুত বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। তো এই তো গেল আমাদের কৃষি ক্ষেত্রে জৈব প্রযুক্তির প্রয়োগ। এবার দেখো চিকিৎসা ক্ষেত্রেও জৈব প্রযুক্তি যথেষ্ট প্রয়োগ করা হয়েছে, প্রচুর ঔষধ আবিষ্কৃত হয়েছে, যেমন অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার হয়েছে যেগুলো পরজীবী এবং জীবাণুর সংক্রমণকে নিরাময় করে। তারপর রয়েছে হরমোন, যেমন ইনসুলিন, সেটা কি করে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর গ্লাইকোপ্রোটিন AAT, এটা কি করে এমফাইসেমা রোগ চিকিৎসা এটা কাজে লাগে। এমফাইসেমা হচ্ছে ফুসফুসের একটা রোগ যেটাতে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। তারপর হচ্ছে ইন্টারফেরন, এটাও অনেক ভাইরাসের আক্রমণকে প্রতিরোধ করে। ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, আমরা জানি গুটি বসন্তের ভ্যাকসিন, হ্যাপাটাইটিস, জলাতঙ্ক আরও অনেক আছে, পলিওমাইলাইটিস, এগুলো আবিষ্কার হয়ে গেছে। তারপর হচ্ছে কি করে ইনসুলিন এবং ভ্যাকসিনটা প্রস্তুত করা হয়। আসলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিনের আবিষ্কার আর ভ্যাকসিনের আবিষ্কার এটা একটা যুগান্তকারী আবিষ্কার। ইনসুলিন দেখো, আমরা সবাই জানি ইনসুলিন কোথায় থাকে, মানুষের রক্তে। এটা কোথা থেকে নিঃসৃত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, ওইখান থেকে এটা বের হয়। ইনসুলিনটা কী কাজে লাগে, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, বেড়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করে। এবার আমাদের শরীরে যদি কোনো কারণে ইনসুলিনের প্রস্তুতিটা ব্যাহত হয় তখন কি হয়, বাইরে থেকে ইনসুলিন সরবরাহের দরকার পড়ে, এই জায়গাটার মধ্যেই সমস্যা এসে তৈরি হয়েছে। যার জন্য কি হতো, 77-এর আগ পর্যন্ত, 1977-এর আগ পর্যন্ত ডায়াবেটিসের চিকিৎসাটা খুব ব্যয়বহুল ছিল এবং প্রচুর ডায়াবেটিক পেশেন্ট মারাও যেত। তারপর আবিষ্কার হওয়ার পরে, ইনসুলিন কৃত্রিমভাবে আবিষ্কার হওয়ার পরে ডায়াবেটিক চিকিৎসাটা অনেক সহজ হয়ে গেছে। সাধারণত মানুষের দেহে যেভাবে ইনসুলিনটা তৈরি হয়, ইনসুলিন একটা পলিপেপটাইড শৃঙ্খল, মানুষের দেহে দুটো পলিপেপটাইড শৃঙ্খল থাকে, এ শৃঙ্খল, বি শৃঙ্খল, সঙ্গে আরেকটা শৃঙ্খল থাকে, সি শৃঙ্খল। এগুলি সবগুলোর মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে,
এবার ক্লিভেজ যখন হয়, ক্লিভেজ মানে কেটে যাওয়া, ক্লিভেজের ফলে কি হয়, সি শৃঙ্খলটা কেটে সরে যায়, তখন এ শৃঙ্খল আর বি শৃঙ্খল তারা যুক্ত হয়ে কার্যকরী ইনসুলিনটা তৈরি করে। এটা হচ্ছে মানব শরীরে স্বাভাবিকভাবে ইনসুলিন তৈরির এটা হচ্ছে পদ্ধতি। ঠিক এই পদ্ধতিটা অনুসরণ করেই বিজ্ঞানী ইটাকুরা 1977 খ্রিস্টাব্দে আর্টিফিশিয়ালি ইনসুলিন প্রস্তুত করেন। তিনি কি করেন, দুটো এ শৃঙ্খল এবং বি শৃঙ্খল দুটো তৈরি করেছেন কিভাবে, ডিএনএ বেশ সজ্জাক্রম দিয়ে এটা আর্টিফিশিয়ালি তৈরি করেন, তারপর সেটা ইকোলাইয়ের মধ্যে স্থানান্তর করেন। স্থানান্তর করার পরে দেখা গেল যে কালচার কোষে এ শৃঙ্খল সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেস, বি শৃঙ্খল তার সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেস দুটো উৎপন্ন হতে শুরু করলো। এবার বিটা গ্যালাক্টোসাইডেস দুটোকে, সাইডেস দুটোকে আলাদা করে নিয়ে এ শৃঙ্খল আর বি শৃঙ্খল যুক্ত করে তার মুক্ত প্রান্তগুলোতে মিথিওনিন জুড়ে দিয়ে তিনি কি করলেন, একদম কার্যকরী ইনসুলিন বানিয়ে নিলেন, যে ইনসুলিনটা এখন সব ডায়াবেটিক পেশেন্টদের মধ্যেই ব্যবহৃত হচ্ছে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনটা কি, কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে দিলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকেই ভ্যাকসিন বা টিকা বলে। তাহলে ভ্যাকসিনটা কেন দেওয়া হয়, আমাদের শরীরে কোনো রোগ জীবাণু থাকলে সেটা যেন প্রতিরোধ করতে পারে। প্রতিরোধ কখন করে, যখন আমার শরীরে অনাক্রম্যতা তৈরি হবে। ঠিক আছে, তাহলে ভ্যাকসিনের সঙ্গে অনাক্রম্যতা একটা পাশাপাশি শব্দ। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। তারপরে আরও অনেক টিকা আবিষ্কার হয়ে গেছে, যেমন জলাতঙ্ক, কলেরা, ডিপথেরিয়া, যক্ষা, টিটেনাস, মাম্পস, পোলিওমাইলাইটিস, হাম, রুবেলা, হেপাটাইটিস, প্রচুর অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। এখন এই অ্যান্টিবায়োটিকগুলো কি হয়, আমাদের শরীরে আর্টিফিশিয়াল অনাক্রম্যতা নিয়ে আসে। সাধারণভাবেও কিন্তু আমাদের শরীরে অনাক্রম্যতা থাকে, তাই তো? এখন সাধারণ যে অনাক্রম্যতাটা সেটা কি করে, দুইভাবে কাজ করে। যখন কোনো রোগ জীবাণু আমাদের রক্তে প্রবেশ করে তখন রক্তের মধ্যে সেটা নাম বলা হয় জীবাণু, পরজীবী বা জীবাণু যাই হোক, যেইমাত্র প্রবেশ করে সেটাকে আমরা বলি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন যখন রক্তে প্রবেশ করে তখন শ্বেত রক্তকণিকার টি লিম্ফোসাইট সেটা কি করে, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। দুই রকমভাবে সেই প্রতিরোধটা সে করে, একটা হচ্ছে হিউমারাল রেসপন্স আর একটা হচ্ছে সেলুলার রেসপন্স। সেলুলার রেসপন্সের ক্ষেত্রে টি সেলগুলো মানে টি লিম্ফোসাইটগুলো কি করে, সে ওই জীবাণুটাকে ধ্বংস করে দেয়, এটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আর বি সেলগুলো সে কি করে, বিটা লিম্ফোসাইট যেগুলো শ্বেতকণিকায় সে কি করে, সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিজেনের একটা ছবি তৈরি করে রেখে দেয়, একটা অ্যান্টিবডি তৈরি করে, মানে অ্যান্টিবডি একটা ছবি তৈরি করে সে মেমোরি রেখে দেয়। দ্বিতীয়বার যখন ওই জীবাণুটা, দ্বিতীয়বার বলতে সেটা দুদিন পরে হতে পারে, দু বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, যেই মাত্র আক্রমণ করলো তখন সে কী করে, সঙ্গে সঙ্গে যেহেতু তার ইমেজটা রেখে দিয়েছিল প্রচুর পরিমাণে টি লিম্ফোসাইট সঙ্গে অ্যান্টিবডি দেয় এবং পুরো কোষটাকেই ধ্বংস করে দেয়। সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক দেহের প্রক্রিয়া। এবার ভ্যাকসিন দিলে কী হয়, তখন সে কী করে, যেইমাত্র রোগ জীবাণুটা এসে গেল সঙ্গে সঙ্গেই তাকে ধ্বংস করে দেয়, মানে রোগ আর হওয়ার চান্সই থাকে না। সেই জন্য ভ্যাকসিনেশনটা আমাদের কৃত্রিমভাবে অনাক্রম্যতাটা তৈরি করে। এখন ভ্যাকসিন নানা রকমের হতে পারে, বিভিন্নভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে কিল্ড প্যাথোজেন থেকে, কিল্ড প্যাথোজেন থেকে মানে ওই প্যাথোজেন বা জীবাণুটাকে সম্পূর্ণভাবে মেরে ফেলা হয়, মেরে ফেলে সেটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়, সেটা যেমন টাইফয়েড ভ্যাকসিন। তারপরে হচ্ছে অ্যাটেনিউয়েটেড প্যাথোজেন, অ্যাটেনিউয়েটেড মানে জীবনমৃত,
অর্ধেক মেরে ফেলা, ঠিক আছে, একে নিষ্ক্রিয় করে দিয়ে ওই প্যাথোজেনটা ইয়ে হয় ইউজ করা হয়, যেমন বিসিজি, বিসিজি মানে ব্যাসিলাস ক্যালামিটি গুয়েরিন। তারপর হচ্ছে টক্সয়েড প্যাথোজেন, টিটেনাস, ডিপথেরিয়া, এগুলি কিন্তু ভয়ঙ্কর রোগ। এদের কি হয়, এদের যে অ্যান্টিজেনটা আছে ওই অ্যান্টিজেনটা থেকে এই টক্সয়েড প্যাথোজেনটা ভ্যাকসিনটা তৈরি করা হয়। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, যেমন পলিও ভ্যাকসিন, তাকে কি হয় ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেটেড করা হয়, নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করলে কি হয়, ভাইরাসের জনন ক্ষমতা থাকবে কিন্তু তার সংক্রমণ ক্ষমতা থাকবে না, ওই অবস্থায় তাকে প্যাথোজেন ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়। তারপর আছে অ্যাটেনুয়েটেড ভাইরাস, যেমন ওরাল পলিও ভ্যাকসিন, হাম, মাম্স, রুবেলা ভ্যাকসিন, এগুলো একইভাবে তৈরি করা হয়। প্রথম কি করে, তাকে নিষ্ক্রিয় করা হয়, নিষ্ক্রিয় করে ফরমালডিহাইডে দেওয়া হয়, ফরমালডিহাইড থেকে তারপর সেটাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সারফেস কেমিক্যাল মলিকিউলস, এভাবেও ভ্যাকসিন তৈরি করা হয়। একটা প্যাথোজেনের শরীরের দেহতলের মধ্যে যে রাসায়নিকটা থাকে, যেটা শরীরে মানবদেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অ্যান্টিবডি তৈরি হয়, ওই রাসায়নিক পদার্থটা দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হয়। যেমন লিভার ক্যান্সারের জন্য দায়ী হ্যাপাটাইটিস বি ভাইরাস, সেটা থেকে হ্যাপাটাইটিস বির ভ্যাকসিন বানানো হয়। তারপর নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্ট্রেপটোকোকাস নিউমোনি, তার থেকেও অনুরূপভাবে ভ্যাকসিন তৈরি করা হয়। তারপর হচ্ছে ডিএনএ ভ্যাকসিন, ডিএনএ পুনর্যোজিত মানে রিকম্বিনেশনের মাধ্যমে ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হয়। এই ক্ষেত্রে প্যাথোজেনের যে জিনটা অ্যান্টিজেন তৈরি করবে, ওই জিনটাকে কোনো প্লাসমিড ভ্যাক্টরের সঙ্গে আবদ্ধ করে ভ্যাকসিনটা তৈরি করা হয়। তাহলে দেখা গেল ভ্যাকসিন নানাভাবেই তৈরি করা যায়। এবার হচ্ছে রোগ নিরাময়ে জিন থেরাপি, সেটাও প্রযুক্তিবিদ্যার একটা অবদান। জিন থেরাপির মাধ্যমে অনেক জটিল রোগকে এখন নিরাময় করা সম্ভব হয়েছে। জিন থেরাপিটা কি, জিনগত ত্রুটিজনিত কোনো কারণে কোনো রোগ দেখা দিলে রোগাক্রান্ত ব্যক্তির দেহে ত্রুটিমুক্ত জিন ঢুকিয়ে রোগ নিরাময়কেই বলা হয় জিন থেরাপি। জিনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আমরা ওই ত্রুটিপূর্ণ জিনটাকে সরিয়ে দিয়ে ত্রুটিমুক্ত জিন ঢুকিয়ে আমরা ওই রোগ নিরাময় করব। সিস্টিক ফাইব্রোসিস, তারপর আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন শূন্যতা, আলপোর্ট সিন্ড্রোম, এছাড়া ক্যান্সারের চিকিৎসায়ও জিন থেরাপি ভালো ফল দিতে পারে, এরকম আশা করা যাচ্ছে। তারপরে হচ্ছে টাইপস অফ জিন থেরাপি। জিন থেরাপিটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ক্লাসিক্যাল জিন থেরাপি, একটা হচ্ছে নন ক্লাসিক্যাল জিন থেরাপি। ক্লাসিক্যাল জিন থেরাপিটা সাধারণত কি হয়, আমাদের যে ত্রুটিপূর্ণ জিনগুলো আছে সেখান থেকে যে টার্গেট কোষ, মানে ত্রুটিপূর্ণ জিনটাকে আমরা টার্গেট করব, ওই সেলটাকে টার্গেট কোষ ধরে ওই সেলের মধ্যে, ওই কোষের মধ্যে ডিএনএটা, ওই জিনটা ঢুকিয়ে দেওয়া হয়, ত্রুটিমুক্ত জিনটা ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে এই ধরনের ক্লাসিক্যাল জিন থেরাপি করা হয়। সাধারণত তোমার রক্তশূন্যতা, তারপরে হচ্ছে অনাক্রম্যতা, তারপর ধরো কোনো পদার্থের অভাবজনিত যদি কোনো রোগ হয়, তাহলে ওই দেহের মধ্যে ওই পদার্থটাকে সৃষ্টি করা, এই ধরনের ট্রিটমেন্টের জন্য ক্লাসিক্যাল জিন থেরাপিটা বেস্ট। তারপরে হচ্ছে নন ক্লাসিক্যাল জিন থেরাপি। নন ক্লাসিক্যাল জিন থেরাপি এটা সাধারণত তিন রকম হয়, একটা হচ্ছে সোমাটিক সেল জিন থেরাপি, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল জিন থেরাপি, আরেকটা হচ্ছে গিয়ে স্টেম সেল জিন থেরাপি। তাহলে তিনটা থেরাপি আছে। সোমাটিক সেল জিন থেরাপির ক্ষেত্রে আমাদের দেহকোষে যখন কোনো ত্রুটি দেখা দেয়, দেহকোষের ওই ত্রুটিপূর্ণ জিনটাকে সরিয়ে দিয়ে সেখানে একটা ভালো জিন ঢোকানো হয়। যেহেতু দেহকোষে জিনটা প্রবেশ করানো হয়, সেই ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ওই গুণটা আর যায় না। আমরা জানি দেহকোষ জননকোষ দুটো আলাদা। রিপ্রোডাক্টিভ জিন সেল জিন থেরাপি, এই ক্ষেত্রে ব্যক্তির জননকোষে যদি কোনো ত্রুটি দেখা দেয়, তখন জননকোষের ত্রুটিটাকে জিন থেরাপির মাধ্যমে সারানো হয়। জননকোষের ত্রুটিটা সারিয়ে দিলে কি হয়, গ্যামেট তৈরির সময় ওই ত্রুটিটা আর সন্তান সন্ততির মধ্যে যায় না। এটা একটা ভালো জিন থেরাপি, যেটা সন্তান সন্ততির ত্রুটিটা বহন করতে পারে না। তারপর হচ্ছে স্টেম সেল জিন থেরাপি। স্টেম সেল কি, স্টেম সেল তো হচ্ছে দেহের মধ্যে কিছু অসম্পূর্ণভাবে বিভেদিত কোষসমূহ, এটাকে কিন্তু আমরা প্লুরিপোটেন্ট সেলও বলে থাকি। রোগগ্রস্ত মানুষের কোনো কলা থেকে স্টেম কোষটাকে বের করে জিনগত ত্রুটি সারিয়ে ওই ব্যক্তির দেহে প্রতিস্থাপন করে রোগ নিরাময় ঘটানো যায়, এটা হচ্ছে স্টেম সেল থেরাপি। এটা বর্তমানে
ব্যাপকভাবে এটার প্রচলন ঘটানোর চেষ্টা চলছে। কারণ স্টেম সেল থেরাপির মাধ্যমে বহু জটিল রোগ যেগুলো এতদিন পর্যন্ত নিরাময়ের চিন্তাই হয়নি সেগুলো সারানোর চিন্তা চলছে, যেমন আর্থ্রাইটিস, তারপর হৃৎপিণ্ড ঘটিত অসুখ, তারপর প্যারালাইসিস, লিভার সেরোসিস, অ্যালজাইমার, পার্কিনসন, এগুলো স্টেম সেল থেরাপির মাধ্যমে সারানো যেতে পারে। তারপরে দেখো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমও এখন এসে গেছে, সেটাও প্রযুক্তিবিদ্যার একটা বিশেষ প্রয়োগ। কোনো জীবের মধ্যে পছন্দমাফিক বাইরের কোনো জিন ঢুকিয়ে ওই জীবকে আমাদের কাজে লাগানো হয়। আমরা কোনো জীব থেকে যেই গুণটা চাইছি, কোনো উদ্ভিদের মধ্যে যেই গুণটা চাইছি, ওই গুণটা, যেমন আমার একটা টমেটো গাছ সেটা মরে যাচ্ছে, সেটা খরা বৃষ্টি না হলে মরে যাচ্ছে, তাহলে আমি যদি এমন গাছ চাই যেটা খরার মধ্যেও বাঁচবে, জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমি ওটা করতে পারি, তাহলে এটা হচ্ছে কোনো জীবের মধ্যে পছন্দমাফিক বাইরের কোনো জিন ঢুকিয়ে ওই জিনকে আমাদের কাজে লাগানো হয়, এমন বহিরাগত জিনকেই জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। যেমন ব্যাসিলাস থুইনবিয়েন্সিস, এর বিটি জিন প্রাপ্ত বিটি ক্রপ ও কিছু ট্রান্সজেনিক কিছু প্রাণী হচ্ছে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের প্রকৃষ্ট উদাহরণ। এখন বিটি ক্রপ কি? বিটি ক্রপ হচ্ছে যেসব শস্যের মধ্যে ব্যাসিলাস থুরিনগিয়েন্সিস ব্যাকটেরিয়ার একটা বিটি জিন আশ্রয় পেয়েছে তাকেই বিটি ক্রপ বলা হয়। বিটি ক্রপগুলো সাধারণত কি হয়, পতঙ্গ নাশক, মানে পেস্টিসাইড প্রতিরোধী হয়। এদেরকে যদি কোনো পতঙ্গ খেতে আসে বা আক্রমণ করে তাহলে ওই পতঙ্গটা নিজেই মারা যায়, মানে পতঙ্গ প্রতিরোধী হয়ে থাকে। তারপর যেমন আছে জেনেটিক্যালি মডিফাইড টমেটো, সাধারণত আগেই বলেছি টমেটোর মধ্যে কী থাকে, একটা পলিগ্যালাক্টোইউরিনেজ নামে একটা উৎসেচক থাকে, সেটা সহজেই টমেটোটাকে পাকিয়ে পচিয়ে নষ্ট করে দেয় এবং সেটার স্বাদটাও নষ্ট হয়ে যায়। এখন জেনেটিক্যালি মডিফাইড আমরা টমেটো, যেগুলো ফ্লেভার সেভার, এবং আছে ব্রিটিশ জেনেকা, দুটো ভ্যারাইটি আছে, যেগুলোর মধ্যে আমরা পলিগ্যালাক্টোইউরিনেজের উৎপাদনটাই বন্ধ করে দিয়েছি, অবদমন করা হয়েছে, করে জেনেটিক্যালি মডিফাইড টমেটো তৈরি করা হয়েছে, যেটা সহজে পচেও না, যেটা স্বাদও ভালো এবং অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে আমাদের বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, এটার খুব অভাব থাকে। তো ধানের ক্ষেত্রে অনুরূপভাবে ট্রান্সজিন প্রবেশ করিয়ে অধিক ভিটামিন সম্পন্ন এবং অধিক বিটা ক্যারোটিনযুক্ত গোল্ডেন রাইস তৈরি করা হয়েছে। তারপর এরকম অনুরূপভাবে ট্রান্সজেনিক শিপ, গোট, ক্যাট, ফিশ, এগুলো তৈরি করা হয়েছে। ট্রান্সজেনিক ক্যাট তৈরি করা হয়েছে যেটা অন্ধকারের মধ্যেও তার ফার মানে লোমগুলো ব্লিঙ্ক করবে, দেখা যাবে। ফিশ তৈরি করা হয়েছে যেটা অন্ধকারের মধ্যেও ফিশটাকে দেখা যায়। এগুলি সব ট্রান্সজেনিক প্রাণী, ঠিক আছে। তারপর হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে জৈব প্রযুক্তির যে সুফলটা দেখলাম, দেখা গেল যে অনেক কিছু আমরা পেয়ে গেছি, জীবনটা অনেক সহজ হয়ে গেছে, রোগ থাকবে না, শোক থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু তার বিপদও আছে, তার কিছু বিপদ আছে এবং সেটা ভালোই বিপদ। আমরা যদি একদম আমাদের কাছের একটা উদাহরণ টেনে আনি, প্রায় সময় শুনবে যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছে, এখন আর অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করে না। তার মানে কি, যথেচ্ছভাবে এবং নিয়ন্ত্রণহীনভাবে যখন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে ওই জীবাণুর ওই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী মিউটেশন চলে আসে, মানে ওই জীবাণুটা ওই অ্যান্টিবায়োটিকে আর কিছু ভয় টয় পায় না। তো এতে করে কি হয়, বিজ্ঞানীরা তখন চেষ্টা করে সেকেন্ড জেনারেশনের কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে। তো এভাবে করে কতটা জেনারেশন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হবে, একটা সময় দেখা যাবে পরিবেশের ভারসাম্য পুরোটাই নষ্ট হয়ে গেছে। আরেকটা যদি উদাহরণ দিই, যে আমাদের মধ্যপ্রদেশে বিটি কটন তুলোটা কি হতো, পেস্ট প্রতিরোধী ছিল, পতঙ্গনাশক ছিল, বলওয়ার্ম নামে একটা পতঙ্গ ছিল, সেটা ওই তুলাটাকে গাছটাকে আক্রমণ করতে পারত না। কিন্তু এর বেশ কিছু বছর পর যখন সেম বিটি কটনকে নিয়ে গুজরাটে চাষ করা হলো, তখন দেখা গেল বলওয়ার্ম ওই গাছটাকে পুরোই ধ্বংস করে দিয়েছে, মানে তার মধ্যেও মিউটেশন চলে এসেছে। তাহলে এইসব ক্ষেত্রে দেখা গেল যে একটা নিরাপত্তার দরকার আছে, যেটাকে আমরা বলছি জৈবিক নিরাপত্তা বা বায়োসেফটি। তাহলে জৈব প্রযুক্তিপ্রাপ্ত জীবদের বাণিজ্যিক ব্যবহার ও গবেষণার ফলে সৃষ্ট প্রতিক্রিয়া যাতে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি না করে তার উপর সম্যক দৃষ্টি আরোপই হলো গিয়ে বায়োসেফটি, ঠিক আছে। ভারত সরকার যে দুটো বিষয়ের উপর নজর দেয় সেটা হচ্ছে যাতে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার না হয়,
আরেকটা হচ্ছে কোনো দেশীয় সংস্থা যাতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক জীবাণু সঞ্চয় করতে না পারে, যেটা পরবর্তী সময়ে জীবাণু অস্ত্র হিসেবেও ব্যবহার হতে পারে। তাহলে দেখা গেছে যে জিএমও যে শস্যগুলোকে সহজেই নিরাপত্তা ঘেরাটোপে রাখা হয় এবং সহজেই মুক্ত পরিবেশে আনা হয় না, সেটাকে প্রথম ল্যাবরেটরিতে রাখা হয়। ল্যাবরেটরিতে রাখার পরে ফিল্ড ট্রায়ালে আনা হয়। ফিল্ড ট্রায়ালের জন্য ইনস্টিটিউশনাল বায়োসেফটি কমিটি সেটাকে পারমিশন দেয়। তারপর ফিল্ড ট্রায়ালের অনুমোদন দেয় রিভিউ কমিটি। রিভিউ কমিটি অনুমোদন দেওয়ার পর সেটা হয় কি, বায়োসেফটি রিসার্চ লেভেল ওয়ানে আসে। ওয়ানে যখন সেটা আসে তখন তার তথ্যগুলো প্রিভিয়াস তথ্যের সঙ্গে বিবেচনা করা হয়, তারপর সেটাকে মুক্ত পরিবেশে ছাড়া হয়। তো এরকম মুক্ত পরিবেশে ছাড়ানোর পর যে দুটো শস্য আমরা পেয়েছি সেটা হচ্ছে বিটি কটন এবং বিটি ব্রিঞ্জল। এই দুটোকে মুক্তভাবে চাষের অনুমোদন আমরা পেয়ে গেছি, এগুলো মুক্তভাবে চাষ করাও হচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছ। এখন একটা দুটো প্রশ্ন করব, তুমি বলো যিশু, বিটি জেনেটিক্যালি মডিফাইড দুটো শস্যের নাম বলো। বিটি কটন, বিটি ব্রিঞ্জল। বেশ বস, খুব ভালো বলেছ। আচ্ছা, তাহলে এই হোমওয়ার্কগুলো তোমাদের জন্য রয়ে গেল, এগুলো ঘরে গিয়ে দেখবে, তৈরি করে নেবে। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।